উপস্থিত আজকে আলোচনা সভায় ভাষা সৈনিক, তিনজন ভাষা সৈনিক উপস্থিত আজকের এই আলোচনা সভায়, বিশেষ অতিথি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সংগ্রামী সভাপতি নায়ক প্রতিমা বাবু উপস্থিত আজকের আলোচনা সভায়, সাবেক ছাত্র নেতা তারেক রায়হান উপস্থিত সুধীবৃত্ত, আসসালামু আলাইকুম। আইডি ফাল্গুন সামাজিক সাংস্কৃতিক সোসাইটি বিগত দুইটি বছর আমরা কোনো প্রোগ্রাম আয়োজন করি। আমরা আবার আমাদের পূর্বের গতিতে আইডি ফাল্গুন সামাজিক সাংস্কৃতিক সোসাইটি আমরা আমাদের প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা 13 দফা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা এই 13 দফা কর্মসূচিতে আমাদের আগামীতে প্রতি মাসে হোক, 6 মাসে হোক আমাদের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। আমাদের এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, আমরা সেই আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব। কারণ 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আইডি ফাল্গুন, যেহেতু আমরা 21শে ফেব্রুয়ারি ইংরেজিতে আইডি ফাল্গুন বাংলায় ছিল, সেই হিসাবে আমাদের দাবি আইডি ফাল্গুনকে জাতীয় পর্যায়ে মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হোক সেই দাবিতে। এবং বাংলা ভাষা এখন অনেক সাইনবোর্ডে রাস্তাতে ইংরেজি ব্যবহার হচ্ছে, বাংলাদেশ স্বাধীনের আজকে দীর্ঘদিন চলে গেছে, 52 ভাষা আন্দোলন, আজকে এই মাতৃভাষার জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, তাজা প্রাণ দিতে হয়েছে, সালাম বরকত রফিক জব্বারকে, সেই মাতৃভাষা আজকে আমাদের বিভিন্ন সাইনবোর্ডে দেখতে হয় ইংরেজিতে। আমাদের মাতৃভাষা বিলীন হয়ে যাচ্ছে, আমাদের কণ্ঠতে এখন চলে আসছে, আমাদের বিভিন্ন টক শো হয়, রেডিওর প্রোগ্রাম হয়, সব কিছুতেই আমরা এমন একটা মিশ্রিত জাতিতে পরিণত হচ্ছি, না আমরা শুদ্ধ বাংলা বলতে পারতেছি, না আমরা ঠিকমতো ইংরেজিতে যাচ্ছি, আমরা একটা মিশ্রিত কয়েকটি ভাষায় আমরা একটা যোগাখিচুড়ি ভাষায় পরিণত হতে যাচ্ছি। যেহেতু আমাদের বাংলা ভাষা একটা সমৃদ্ধ ভাষা, সেই হিসাবে আমাদের দাবি আমাদের বাংলাদেশের প্রতিটি সাইনবোর্ডে যাতে বাংলা ভাষা থাকে, বাংলা ভাষার নিচে সে ইংরেজি ভাষা ব্যবহার করতে পারে, কিন্তু অবশ্যই বাধ্যতামূলক বাংলার প্রচলন সব জায়গায় হয়, সেই দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমাদের এই আয়োজনে যদি আমাদের ভুল ত্রুটি থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।